হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনী দত্ত নাগের সাথে, আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি সামার স্পেশাল আরেকটা রেসিপি। আজ আমি তোমাদের জন্য বানিয়ে নিয়েছি গন্ধরাজ লেবুর ঘোল। এই গন্ধরাজ লেবুর ঘোল কিন্তু এই গরমকালে শরীরকে তো ঠান্ডা করেই, তার সাথে খাওয়াও কিন্তু উপকারী। আর এই ঘোল কিন্তু বানাতে সময় লাগে মাত্র 1 মিনিট। তোমাদের জন্য আমি একদমই স্টেপ বাই স্টেপ আর ইজি ওয়েতে বানিয়েছি, তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। এই ঘোলটা কিন্তু আমি মিক্সিতে করব, তার জন্য দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 150 গ্রাম টক দই, দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, এখানে আমি 3 টেবিল স্পুন চিনি ইউজ করছি, 1 টিস্পুন দিয়ে দিলাম বিট নুন, 2 টেবিল স্পুন দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। আমি এখানে গন্ধরাজ লেবু কিন্তু একদমই ফ্রেশ নিয়েছি। 1 টিস্পুন দিয়ে দেবো রোস্টেড জিরা পাউডার, এখানে আমি গোটা জিরেকে কড়াইয়ের মধ্যে ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপর এটাকে গুঁড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 কাপ জল, সামান্য বা 1/4 টিস্পুন দিয়ে দেবো গন্ধরাজ লেবুর জেস্ট। জেস্ট বলতে এখানে গন্ধরাজ লেবুর খোসাটা ওপর থেকে জাস্ট একটু একটু আমি চিপসারে ঘষে নিয়েছি। তারপর সব কিছু মিক্সিতে মিডিয়াম টু হাই স্পিডে ঘুরিয়ে নেব। দেখো গন্ধরাজ ঘোল কিন্তু পুরোপুরি রেডি। ওপর থেকে অ্যাড করে দেবো সামান্য গন্ধরাজ লেবুর জেস্ট, আর অ্যাড করে দেবো রোস্টেড জিরা পাউডার। গন্ধরাজ লেবুর জেস্ট কিন্তু অতিরিক্ত অ্যাড করলে কিন্তু তেতো হয়ে যাবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর অ্যাড করে দেবো প্রত্যেকটা গ্লাসে কিছু করে বরফের টুকরো। সার্ভ করে দিলাম সামার স্পেশাল গন্ধরাজ ঘোল। থিকনেসটা তোমাদের একবার দেখাই, দেখো এইরকমই কিন্তু থিকনেসটা রাখতে হবে। অতিরিক্ত পাতলাও ঘোলটা ভালো লাগবে না, আর অতিরিক্ত ঠিক হয়ে গেলেও কিন্তু ঘোলটা খেতে ভালো লাগবে না। দারুণ একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে গন্ধরাজ লেবুর। গরমকালে এইরকম একটা ঘোল হলে শরীর আর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। যদি আমার এই ইজি ওয়েতে বানানো গন্ধরাজ ঘোলের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ইজি ওয়েতে গন্ধরাজ ঘোল বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের ঘোলটা কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।